হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের থেকে আরজি থেকে নতুন সংযোজন করছি আমরা, কারণ আজকের থেকে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ ফাইভ বা টপ টেন কলেজ আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ যারা বিশেষ করে কলেজে ভর্তি হতে চাইছেন বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা টুয়েলভ পাশ করেছেন, কলেজে ভর্তির প্ল্যানিং করছেন, তাদের কাছে আমরা নিয়ে চলে এসছি আজকের থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ টেন বা টপ ফাইভ কলেজ। এবং এটা আমরা সার্ভের মাধ্যমে করেছি। আমাদের সার্ভেটা অনেকটা দিন ধরে চলেছিল, তার রিপোর্ট অনুযায়ী আমরা বলবো স্টুডেন্টসরা কি বলছে ফিডব্যাক, তার রিপোর্ট অনুযায়ী টপ টেন, এবং তার সাথে ন্যাক বা অন্যান্য যে সমস্ত অ্যাক্রিডিশনস আছে সেখানেও যারা এগিয়ে সেগুলি এক্সপেক্টে কিন্তু আমরা এই টপ ফাইভ বা টপ টেন কলেজটা আপনাদের কাছে তুলে ধরবো। এবং এটাও বলতে পারি যে এই যে বা আমার যে টপ ফাইভ বা টপ টেন যে সংযোজন, তার মধ্যে মিল নাও হতে পারে আপনাদের সাথে, বা যদি মিল না হয় তাহলে সেগুলো আপনারা কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। আজকে শেয়ার করছি প্রথম ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আলিপুরদুয়ারের টপ ফাইভ কলেজ শেয়ার করে দিচ্ছি। যারা কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন, যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রয়েছেন এবং আলিপুরদুয়ারেই ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অন্যান্য ডিস্ট্রিক্টগুলো নিয়ে পরপর চলে আসবো, তার জন্য চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা কমেন্ট সেকশনে জানাবেন। চলুন দেখে নিচ্ছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে টপ ফাইভ বেস্ট কলেজ। আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের মধ্যে যে পাঁচটা বেস্ট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস রয়েছে ইউজি কোর্সে, সেগুলো শেয়ার করছি। ফার্স্ট অফ অল আমি নিয়ে চলে এসেছি আলিপুরদুয়ার ইউনিভার্সিটি। আলিপুরদুয়ার ইউনিভার্সিটি একটি নতুন ইউনিভার্সিটি আমাদের রাজ্যে, সরকারি বিশ্ববিদ্যালয়, এবং এই ইউনিভার্সিটিতে পিজির যে কোর্সগুলো অর্থাৎ মাস্টার, সেগুলো ডাইরেক্ট ইউনিভার্সিটি আন্ডারে করানো হয়। বাকি ইউজি কোর্সগুলো কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে করানো হয়ে থাকে। এবং এখানে আপনি বিএ, বিএসসি, বিকমের জন্য অ্যাপ্লাই করতে পারেন। একে আমরা রেখেছি এক নম্বরে। দ্বিতীয় নম্বর, সেকেন্ডে আমরা রেখেছি বীরপাড়া কলেজ। এখানে বিকম অনার্সে এবং প্রোগ্রামের জন্য আপনারা আবেদন করতে পাচ্ছেন, বিএ অনার্স এবং প্রোগ্রামের জন্য আপনারা আবেদন করতে পাচ্ছেন, এছাড়া কিন্তু বিএসসি প্রোগ্রামের জন্য আপনারা আবেদন করতে পাচ্ছেন। বীরপাড়া কলেজ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রয়েছে, এবং এটাকে আমরা রেখেছি কিন্তু এই কলেজকে সেকেন্ড নম্বরে। তৃতীয় নম্বর, থার্ড নম্বরে আমরা রেখেছি ফালাকাটা কলেজ। ফালাকাটা কলেজের আন্ডারে কিন্তু বিএ বিভিন্ন কোর্সগুলো অ্যাপ্লাই করা যায়, এবং এখানে বেঙ্গলি, ইংলিশ এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, জিওগ্রাফির মতন ডিপার্টমেন্ট রয়েছে। এখানে আপনারা আবেদন করতে পাচ্ছেন। এটিও এনবিউর আন্ডারে অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এখানে ন্যাকের দ্বারা বি প্লাস গ্রেডের একটি কলেজ। আমি রেখেছি তিন নম্বরে ফালাকাটা কলেজকে। চার নম্বরে আমরা রেখেছি ননি ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়। এটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড একটি কলেজ, এবং এখানেও কিন্তু আজকে বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে, সেগুলো আপনারা আবেদন করতে পাচ্ছেন। এবং দেখুন এখানে টোটাল ডিপার্টমেন্ট ওয়াইজ কোর্সের লিস্টগুলো রয়েছে, আমরা রেখেছি চার নম্বরে। পাঁচ নম্বরে আমরা রেখেছি শহীদ ক্ষুদিরাম কলেজ। এটি হচ্ছে ন্যাকের দ্বারা একটি গ্রেডেড কলেজ, এবং তার সাথে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এবং এখানে আপনারা কিন্তু বিভিন্ন কোর্স করতে পাচ্ছেন, লাইক এখানে সাবজেক্ট ওয়াইজ আর্টস, কমার্স, সায়েন্সের আলাদা আলাদা কোর্স রয়েছে। জাস্ট আপনাকে এখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পাচ্ছেন। অর্থাৎ এটা আমরা রেখেছি হচ্ছে বেস্ট অফ ফাইভ, টপ ফাইভ কলেজ অথবা ইউনিভার্সিটি যারা ইউজি করাচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। আরও একটা নতুন ডিস্ট্রিক্ট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সাইন আউট করছি, ভালো থাকবেন।